আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি একটু ভিন্ন ধরনের রেসিপি তৈরি করে দেখাবো, সেটা হলো সুজির মালাই চপ। মালাই চপ তৈরি করতে প্রথমে আমি নিয়েছি 2 কাপের মতো তরল দুধ। আপনারা চাইলে যে কোনো ধরনের লিকুইড দুধ ব্যবহার করতে পারেন। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি একটু ঘি 1 চা চামচের মতো। তারপর একটু নাড়াচাড়া করে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি চিনি 1/2 কাপ। আপনারা যেমন মিষ্টি পছন্দ করেন তা অনুযায়ী চিনি দিবেন। এবার দিয়ে দিলাম সুজি। আমি 2 কাপ তরল দুধের মধ্যে 1 কাপ সুজি দিলাম। সুজি দিয়ে আপনি ভালোভাবে এটাকে মিক্স করে নিতে হবে। চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে অনবরত নাড়তে হবে যতক্ষণ না সুজি মিক্স হয়ে আঠালো ভাবটা হয়। আঠালো ভাবটা না হলে মিষ্টি তৈরি করতে পারবো না। তো এবারে আমার সুজিটা তৈরি হয়ে গেল, আমি নামিয়ে নিচ্ছি। এবার আমি হাতের মধ্যে ঘি লাগিয়ে বা তেল লাগিয়েও করতে পারেন, এটাকে গোল শেপ করে নিব। মালাই চপ এই জন্য আমি গোল শেপ করে নিচ্ছি, বা আপনাদের যে কোনো শেপে আপনারা করতে পারেন। একটা একটা করে আমি সবগুলো গোল শেপ করে নিচ্ছি। তো আমার অলমোস্ট সবগুলো তৈরি হয়ে গেল চপ। এখন তৈরি করব মালাই। মালাই তৈরি করতে আমি আবারও নিলাম লিকুইড দুধ। আপনারা এখানে গুঁড়ো দুধও নিতে পারেন। লিকুইড দুধের মধ্যে আমি চিনি দিলাম পরিমাণ মতো, যতটুকু মিষ্টি আপনারা পছন্দ করেন। এলাচ গুঁড়ো দিলাম, মধ্যে 2 চামচ গুঁড়ো দুধ দিছি। দিয়ে আমি সব কিছু আবার মিক্স করে নিলাম। তারপর একটু গরম হওয়ার পর আমি সব মালাইগুলো একে একে দিয়ে দিলাম। তো এখন আমার ওয়েট করতে হবে বলক আসার পর্যন্ত, দুধের বলক আসার পর্যন্ত ওয়েট করতে হবে। একটু একটু নিচে থেকে নাড়াচাড়া করে দিলাম। দুধে বলক আসার পর 1-2 মিনিট রেখে আমার চপটা নামিয়ে নিতে হবে। এই তো তৈরি হয়ে গেল আমার সুজির মালাই চপ। এটা বেশিক্ষণ লাগে না তৈরি করতে, পরে সব কিছু থাকলে তো খুবই সহজে এটা বানানো যায়। আমি একটু বাদাম দিয়ে সার্ভ করলাম। আপনাদের যদি আমার রেসিপিটা ভালো লাগে থাকে লাইক শেয়ার কমেন্ট করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। ভালো থাকবেন, দোয়া করি।